প্রোগ্রামিং স্টেপ বাই স্টেপ লেকচার 24 স্ট্রাকচার ইন সি। স্ট্রাকচার নিয়ে কথা বলা শুরু করার পূর্বে আমরা একটু ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি সাবজেক্টে ফিরে যাই, দেখি একটু আপনাদের মনে আছে কিনা। এইচতে হাইড্রোজেন, ওতে অক্সিজেন, এসতে সালফার, মনে আছে? এগুলো কি মৌলিক পদার্থ, তাই না? H2O পানি, তো দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে পানির একটা অণু গঠিত হয়, তাই না? একইভাবে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি, H2SO4, তার মানে একটা সালফিউরিক অ্যাসিডে দুটো হাইড্রোজেন, একটা সালফার এবং চারটা অক্সিজেনের পরমাণু থাকে, তাই তো? এই পদার্থগুলোকে আমরা বলি যৌগিক পদার্থ, তাই না? ঠিক অনেকগুলো মৌলিক পদার্থ মিলে যেরকম এক একটা যৌগিক পদার্থ গঠিত হয়, আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রেও একইভাবে অনেকগুলো প্রিমিটিভ ডেটা টাইপ নিয়ে আমরা একটা যৌগিক ডেটা টাইপ গঠন করি। সো আমরা তো ইন্টিজার নিয়ে কাজ করেছি, ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করেছি, স্ট্রিং নিয়ে মানে ক্যারেক্টারের অ্যারে নিয়ে কাজ করছি। বাট আমার যদি কখনো এরকম একটা কিছু দরকার হয় যে একটা অবজেক্টের ভিতরে বা একটা পদার্থের ভিতরেই আমার একই সাথে একটা ইন্টিজার, একটা ফ্লোটিং পয়েন্ট এবং একটা স্ট্রিং বা ক্যারেক্টারের অ্যারে লাগবে, তখন আমি কি করব? সে ফর এক্সাম্পল আমি চাইতেছি কিছু স্টুডেন্টের রেকর্ড রাখবো। একটা স্টুডেন্টের রেকর্ড রাখার জন্য আমার একটা আইডি লাগবে এবং তার নেম লাগবে। এই দুটো স্টোর করার জন্য আমরা কি করতে পারি, একটা ইন্টিজার ভ্যারিয়েবল আইডি আর একটা ক্যারেক্টারের অ্যারে নেম। এরকম যখন আমাদের ভ্যারিয়াস টাইপের প্রিমিটিভ ডেটা টাইপ বা মৌলিক ডেটা টাইপ নিয়ে একটা কাস্টম ডেটা টাইপ বানানোর প্রয়োজন হয়, তখন আমরা স্ট্রাকচার ইউজ করি। একটা স্ট্রাকচার লেখার জন্য রুলসটা কি, ইন্টিজার লেখার জন্য যেরকম INT লিখতে হয়, ক্যারেক্টার লেখার জন্য যেরকম আমরা কিওয়ার্ড হিসেবে CHAR লিখি, স্ট্রাকচার লেখার জন্য আমাদের কিওয়ার্ড হিসেবে ইউজ করতে হয় স্ট্রাক্ট, STRUCT। লেখার নিয়ম কি, স্ট্রাক্ট লিখতে হবে, তারপর নেম দিতে হবে স্ট্রাকচারটার। সে ফর এক্সাম্পল আমরা এখানে নেম দিয়েছি স্টুডেন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর সেমিকোলন। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে যে প্রিমিটিভ ডেটা টাইপ বা প্রপার্টিস বা ডেটা ফিল্ড থাকবে সেগুলো আমরা লিখে দেই। যেমন আমাদের একটা ইন্টিজার আইডি আছে আর একটা ক্যারেক্টারের অ্যারে আছে নেম। একইভাবে আমি যদি লাইব্রেরির একটা বইয়ের কথা চিন্তা করি, তখন আমরা কি লিখেছি, স্ট্রাক্ট, তারপর স্ট্রাকচারটা নেম দিয়েছি বুক, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি লিখেছি, ISBN নাম্বার বইয়ের, তারপর টাইটেল যেটা একটা স্ট্রিং বা ক্যারেক্টারের অ্যারে, তারপর অথরের নেম, তারপর প্রাইস, প্রাইসটা আমরা ফ্লোটিং পয়েন্টে রেখেছি। সো তাহলে আমরা কি বলতে পারি, যখন বিভিন্ন ধরনের ডেটা একসাথে নিয়ে অবজেক্ট আকারে কাজ করতে হয় তখন আমরা স্ট্রাকচার ব্যবহার করি, তাই না? তাহলে স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার হচ্ছে একটা যৌগিক ডেটা টাইপ বা একটা কমপ্লেক্স ডেটা টাইপ, একটা কাস্টম ডেটা টাইপ, একটা কম্পাউন্ড ডেটা টাইপ। যখন বিভিন্ন ধরনের ডেটা একসাথে করে আমরা আমাদের নিজেদের মতো করে ইউজার ডিফাইন্ড কাস্টম ডেটা টাইপ ইউজ করতে চাই, তখন আমাদের স্ট্রাকচার ব্যবহার করতে হয়, ওকে? এখন আমরা দেখবো স্ট্রাকচার ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। যেমন ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করি, ফ্লোটিং পয়েন্ট টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, বাট স্ট্রাকচার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার মূলত দুটো ওয়ে আছে। একটা স্টুডেন্ট নামের স্ট্রাকচার আমরা রেডি করেছি যেখানে দুটো ফিল্ড আছে। সো আমরা যদি চাই যে স্টুডেন্ট টাইপের দুটো ভ্যারিয়েবল S1 এবং S2 ডিক্লেয়ার করব, তাহলে আমরা কি করতে পারি, ঠিক সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে শেষ হবে তারপরে আমরা S1, S2 লিখে সেমিকোলনটা দিয়ে দিতে পারি। এভাবে যদি অনেকগুলো ভ্যারিয়েবল দরকার হয় কমা দিয়ে দিয়ে আমরা লিখে দিতে পারি। সেকেন্ড যে ওয়েটা, সেটা হইতেছে কি, আগে স্ট্রাকচারটা আমরা উপরে লিখব, দেন মেইনের ভিতরে গিয়ে আমরা স্ট্রাক্ট, তারপর স্ট্রাকচারটার নেম এখানে স্টুডেন্ট, তারপর ভ্যারিয়েবলগুলো কমা দিয়ে দিয়ে লিখতে পারি। ঠিক যেরকম আমরা ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক সেম স্টাইলে আমরা স্ট্রাকচার টাইপের ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারি। কিছুক্ষণ আগেই আমরা বলছি যে স্ট্রাকচার কিছুই না, একটা কাস্টম ডেটা টাইপ, তার মানে ডেটা টাইপটা আগে লিখলাম, ডেটা টাইপ কি, স্ট্রাক্ট স্টুডেন্ট, স্টুডেন্ট টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, একটা নাম দিলাম S1, একটা নাম দিলাম S2। এখন আমাদের মেমোরির কনসেপ্টটা বোঝা একটু জরুরি। জেনারেলি একটা ইন্টিজার ডিক্লেয়ার করলে মেমোরিতে একটা ইন্টিজার রাখার জায়গা দিয়ে দিত, তাই না? একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিক্লেয়ার করলে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখার জায়গা দিয়ে দিত। কিন্তু আমরা যখন একটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল নেব, এখানে যেমন আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করছি উপরে এবং নিচে দুই জায়গায়, S1 এবং S2, একটা স্ট্রাকচার ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে ঠিক স্ট্রাকচারটার টোটাল যতটুকু জায়গা লাগবে, তার মানে ভিতরের যে যে প্রপার্টিস বা ফিল্ডগুলো আছে সবগুলো মিলায়ে যে সাইজটা, ঠিক সেই পরিমাণ জায়গা মেমোরিতে দিয়ে দেবে। যেমন আমাদের এখানে
এস ওয়ান এবং এস টুর জন্য দুটো জায়গা দিয়ে দেবে। সে আমরা ধরে নিই এটা এস ওয়ানের জন্য একটা আইডি, আইডিটা কি ইন্টিজার, সেজন্য একটা ঘর দিয়ে দিছে মানে 4 বাইট, আর নেম যেটা সেটা হলো 16 বাইট। 16 বাইট মানে আমাদের 4টা ঘর দিয়ে দিছে। ওকে, একইভাবে যখন আমরা এস টুটা ডিক্লেয়ার করছি, এস টুর জন্য আমাদের জায়গা দিয়ে দিয়েছে, এস টুর আইডির জন্য একটা ব্লক এবং এস টুর নেমের জন্য 4টা ব্লক, মানে টোটাল 16 বাইট জায়গা আমাকে দিয়ে দিয়েছে মেমোরিতে। বুঝতে পারছি, তার মানে একটা স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথেই মেমোরিতে স্ট্রাকচারের ভিতরে সবগুলো ডেটা টাইপ মিলে যে পরিমাণ জায়গা নেওয়া উচিত ঠিক ততটুকু জায়গা আমাদের মেমোরিতে বরাদ্দ করবে। ওকে, এখন আমরা একটু দেখি স্ট্রাকচারের ভ্যারিয়েবলগুলোর ভিতরে কিভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করব বা কিভাবে ভিতরের ফিল্ডগুলো ইউজ করতে পারি। সে ফর এক্সাম্পল, এখানে আমাদের একটা স্টুডেন্ট স্ট্রাকচার আছে এবং আমরা দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা এস ওয়ান একটা এস টু। স্ট্রাকচারের ভিতরের ফিল্ডগুলো ইউজ করার জন্য ভ্যারিয়েবল নেম ডট তারপর ফিল্ড নেমটা দিতে হয়। যেমন আমাদের এখানে স্টুডেন্টের ভিতরে কী কী আছে, আইডি আছে, নেম আছে। এখন যদি আমি এস ওয়ান স্টুডেন্টের আইডি ফিল্ডকে ধরতে চাই তাহলে কি করতে হবে, এস ওয়ান ডট আইডি। আর এস টু স্ট্রাকচারের যদি আইডি ফিল্ডকে ধরতে চাই তাহলে কি করতে হবে, এস টু ডট আইডি। একইভাবে এস ওয়ান ডট নেম দিলে এস ওয়ান স্ট্রাকচারের নেমকে পাবো, এস টু ডট নেম দিলে এস টু স্ট্রাকচারের নেমকে পাবো। সে এখানে যদি আমি লিখি এস ওয়ান ডট আইডি ইজ ইকুয়াল টু 10, তার মানে কি, এস ওয়ান যে স্ট্রাকচারটা আছে তার জন্য মেমোরিতে যে জায়গাটা দিয়েছে সেটার আইডির ফিল্ডে 10 রাখবে, তার মানে এখানে 10 আসবে। একইভাবে যদি আমি লিখি strcpy, মানে স্ট্রিং কপি করার এটা একটা ফাংশন, আমরা আগের লেকচারে দেখে এসেছি, বলতেছে এস টু ডট নেম এই ফিল্ডে আর এ ওয়াই এস এন রেহানকে কপি করে রাখো। সো এই লাইনটা পাওয়ার সাথে সাথে কি হবে, আমাদের সেকেন্ড যে স্ট্রিংটা এটা কপি করে ফার্স্ট স্ট্রিং এর প্লেসে রাখবে, তাই না? তার মানে এস টু ডট নেম এর জায়গাতে রেহান বসাবে। সো এখানে বলবে রেহান। ওকে, সো আমরা মনে হয় স্ট্রাকচারের বেসিক কনসেপ্টটা বুঝে গেছি, এখন একটু কোডিং প্র্যাকটিস করি। সে এখানে আমি একটা স্ট্রাকচার লিখবো, লেখার জন্য রুলস কি, strcpy স্ট্রাক্ট এই কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর নেম দিতে হবে। সো আমরা স্টুডেন্ট নিয়েই কাজ করি, student স্টুডেন্ট নামে একটা স্ট্রাকচার নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর সেমিকোলন। ওকে, এর ভিতরে সে আমরা ফিল দিয়ে দিলাম ইন্টিজার আইডি, দেন ফ্লট সিজিপিএ, দেন ক্যারেক্টার নেম এখানে দিয়ে দিলাম 20। ওকে, আমরা জাস্ট স্ট্রাকচারটা ডিফাইন করলাম, এখনো কোনো ভ্যারিয়েবল নেইনি, তাই না? সো আমরা যদি মেইন ফাংশনের ভিতরে এসে একটা ভ্যারিয়েবল নেই, স্ট্রাক স্টুডেন্ট এস নামে, এই এসটা ডিক্লেয়ার করার সাথে সাথে মেমোরিতে আমার টোটাল কতটুকু জায়গা দিয়ে দিবে, একটা ইন্টিজার রাখার জায়গা দিয়ে দিবে, একটা সিজিপি রাখার আর একটা নেম রাখার। আর এই আইডিটাকে আমরা কিভাবে পাবো, এস ডট আইডি, সিজিপিটাকে পাবো এস ডট সিজিপি, আর নেমটাকে পাবো এস ডট নেম, তাই না? সো এখন যদি আমি এখানে লিখি এন্টার ইউর আইডি, দেন যদি এখানে স্ক্যান করে নেই, কোথায় রাখবো আমরা ভ্যালুটা, আমাদের যে এস ডট আইডি। ওকে, একইভাবে আমরা যদি এখানে লিখি এন্টার ইউর সিজিপিএ, আর যদি সেটা স্টোর করি এস ডট সিজিপিএ, এবং এটা পার্সেন্টেজ অফ এফ করে দিলাম, ফাইনালি এন্টার ইউর নেম এখানে দেবো পার্সেন্টেজ অফ এস, আর এখানে দেবো এস ডট নেম। আমাদের এই এন্ডটা দরকার নেই, কারণ কি মনে আছে, নেম হলো একটা স্ট্রিং, মানে ক্যারেক্টারের অ্যারে, স্ট্রিং বা ক্যারেক্টারের অ্যারে যখন আমরা স্ক্যান করে নেব তখন আমাদের এন্ড সাইনটা দেওয়ার দরকার নেই। ফাইনালি যে ভ্যালুগুলো দিবে এগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই, নেম আইডি এন্ড সিজিপিএ, নেমের জায়গায় প্রিন্ট করব কি এস ডট নেম, আইডির জায়গায় প্রিন্ট করব এস ডট আইডি, এন্ড সিজিপি এর জায়গায় প্রিন্ট করব এস ডট সিজিপি। ওকে,
সো আমরা কি করলাম, শুরুতে একটা স্ট্রাকচার ডিফাইন করলাম, দেন স্টুডেন্ট স্ট্রাকচার টাইপের একটা ভেরিয়েবল এস নিয়ে নিলাম, তারপর ভ্যালুগুলো ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিলাম, নিয়ে কোথায় স্টোর করলাম, আইডিটা এস ডট আইডি সিজিপি এস ডট সিজিপিতে, আর নেম এস ডট নেম, তারপর আমরা প্রিন্ট করে দেখব, তাই তো? সো আমরা একটু রান দিয়ে দেখি। সো এখানে বলতেছে ইন্টারভিউর আইডি, সে আমরা আইডি দিলাম 1010, বলতেছে ইন্টারভিউর সিজিপি, সিজিপি দিলাম 3.70, অ্যান্ড ইন্টারভিউর নেম রেহান, ওকে। দেখেছেন প্রিন্ট করছে নেম রেহান, আইডি 1010, সিজিপি 3.70, ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে। সেই সাথে নিয়মিত আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর, facebook.com/groups/বাংলা কোডিং টিউটর।